গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অক্টোবর মাসে যারা যারা এখনো পর্যন্ত এই সমস্ত চাকরির আবেদন করনি, অক্টোবর মাসে টোটাল কতগুলি চাকরির আপডেট আছে আমরা সম্পূর্ণটাই জানাবো। প্রায় 10টারও বেশি চাকরির আবেদন চলছে, মাধ্যমিক অষ্টম শ্রেণী কিংবা এইচএস কিংবা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা বা আইটিআই ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ফেজ নাইনে 3261টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলেই ছাড় থাকবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি বা পিজি ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। 25/10/2021 আবেদন প্রার্থীদের লাস্ট ডেট জানানো হচ্ছে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ গিয়ে আবেদন করা যাবে। আসাম রাইফেলসে নিয়োগ করে নেওয়া হবে ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পদের ক্ষেত্রে 1230টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। 25/10/2021 আবেদন প্রার্থীদেরকে লাস্ট ডেট জানানো হচ্ছে। এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, সিউড়ি, পানাহাটি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে। হনারারি হেলথ ওয়ার্কার পদের ক্ষেত্রে 231টি শূন্য পদ রয়েছে। 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের জন্য ছাড় থাকবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। 26/10/2021 আবেদন করার শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আপডেট করে দেব। এছাড়াও এখানে নিয়োগ করা হচ্ছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কোচ নিয়োগ করবে, 320টি শূন্য পদ রয়েছে। 45-এর মধ্যে বয়স হতে হবে, কোচিং ডিপ্লোমা কোর্স করলেই অগ্রাধিকার দেয়া হবে। 10/10/2021 হচ্ছে আবেদন প্রার্থীদের লাস্ট ডেট। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য এবং কোচের জন্য শুধু 15/10/2021 হচ্ছে লাস্ট ডেট। নেক্সট আপডেটে চলে যাই। নেক্সট আপডেট হচ্ছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ করবে। এখানে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এছাড়াও অন্যান্য প্রার্থীদেরকে নিয়োগ করছে। 513টি হচ্ছে টোটাল ভ্যাকান্সি। আবেদন করতে গেলে 18 থেকে 26-এর মধ্যে বয়স হতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের ছাড় থাকবে, মাধ্যমিক ডিপ্লোমা আইটিআই করলেই এখানে আবেদন করতে পারবে। 12/10/2021 আবেদনকারীর লাস্ট ডেট জানানো হচ্ছে। এছাড়াও অয়েল ইন্ডিয়া ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ONGC-র পক্ষ থেকে এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ট্রেনি এবং এখানে তোমাদের সায়েন্টিস্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, 313টি শূন্য পদ রাখা হয়েছে। 30-এর মধ্যে বয়স হতে হবে, পিজি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 12/10/2021 আবেদন প্রার্থীদেরকে শেষ তারিখ জানানো হচ্ছে। এছাড়াও নিয়োগ করা হচ্ছে, UPSC-র মাধ্যমে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে, যেখানে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। এখানে 247টি টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, ডিপ্লোমা ডিগ্রি থাকলেই অগ্রাধিকার দেওয়া হবে। 12/10/2021 লাস্ট ডেট জানানো হচ্ছে। এছাড়াও আরেকটি নিয়োগ করা হচ্ছে, UPSC কম্বাইন্ডে নিয়োগ করবে, যেখানে 192টি এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, পিজি ডিগ্রি থাকলেই এখানে আবেদন করতে পারবে। 12/10/2021 আবেদন প্রার্থীদেরকে শেষ তারিখ জানানো হচ্ছে। এছাড়াও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন একটি কোচ নিয়োগ করবে, অ্যাসিস্ট্যান্ট কোচ। 220টি টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। 40-এর মধ্যে বয়স হতে হবে, ডিপ্লোমা কোচিং কোর্স করা থাকতে হবে। 10/10/2021 আবেদন প্রার্থীদের শেষ তারিখ জানানো হচ্ছে। এছাড়াও এখানে তোমরা অন্যান্য পোস্ট এখানে নতুন আপডেট হয়েছে, যেখানে তোমরা স্টেট ব্যাংকের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, স্টেট ব্যাংকে PO নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরও অনেক নিয়োগ হচ্ছে, সেইগুলো আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই ডিটেলসে দেখে নেবে, ডিটেলসগুলো চেক করে নেবে,
কারণ সমস্ত চাকরির আপডেট এখন সবার প্রথম বাংলাতে। যদি পেতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক শেয়ার করে আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমার জেলার যদি চাকরির আপডেট পেতে চাও। দেখা হবে নেক্সট ভিডিও।